হ্যালো গাইস, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সো গাইস, আমি আজকে আমার মোবাইল দিয়ে আপনাদের মোবাইল দিয়ে আপনারা ইমোর খুব দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস শিখতে পারবেন। সো ইমোর দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস আমি আজকে মোবাইল দিয়ে করে দেখাবো আপনাদেরকে। সো সেই দুইটা সেটিংস হচ্ছে, এক নম্বর হচ্ছে ইমো আপনার প্রোফাইলে যে নামটা আছে এই নামটা চেঞ্জ করা, আর দুই নম্বর হচ্ছে আপনার মোবাইলে যেই ইমো স্টোরিতে যেই ফটো বা ভিডিও কীভাবে আপলোড দেয় সেই জিনিসটা আমি আজকে শিখাবো আপনাদেরকে। সো গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস কিন্তু আমি আপনাদেরকে শিখাবো। সো আমার চ্যানেল যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটা, কারণ এরকম নতুন নতুন ভিডিও সবসময় আপনাদেরকে দিয়ে থাকি আমি। সো দেরি না করে আমি চলে আসছি ইমোতে। ইমোতে যাওয়ার পরে ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো ইমোর আইডির নামটা কীভাবে চেঞ্জ করবেন। ওকে, সো দ্যাটস, আমি চলে গেলাম এখানে, দেখতে পাচ্ছেন ইমো আমার প্রোফাইলে চলে, ক্লিক করলাম বাম সাইডের উপরে। সো আমার প্রোফাইলে চলে যাওয়ার পরে কমেন্ট এরকম ইন্টারফেস আপনাদের সবার সামনে চলে আসবে। এটা হোক ইমো বেটা, ইমো ইমো আপডেট বা ইমো যেটাই হোক, ইমো এইচডি হোক, ইমো হোক, সবগুলোতেই সেম অপশন, সেম ফাংশন, কোনো ফাংশনে ভিন্ন নাই। সো আমি জাস্ট একটা যে দেখে দিচ্ছি আপনারা সবাই করে নিতে পারবেন। ওকে, সো তারপরে এরকম ইন্টারফেস আসার পর, আপনার প্রোফাইল আসার পর আপনাকে জাস্ট ক্লিক করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাতে, ঠিক আছে, আমার নাম আর ফোন নাম্বার যেখানে এখানে ক্লিক করতে হবে আপনাকে। ওকে, সো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেটাতে আপনাকে আপনার মোবাইলে চলে আসবে। এখানে আপনার যদি নেটওয়ার্ক ক্লিয়ার থাকে তাহলে তাড়াতাড়ি চলে আসবে, নেটওয়ার্ক স্লো হলে একটু সময় লাগবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন নিচে এডিট নামে একটা অপশন আছে অ্যান্ড শেয়ার নামে একটা অপশন আছে, ঠিক আছে। সো আপনাকে জাস্ট এডিটে ক্লিক করতে হবে, ঠিক আছে। সো এই ইডির অপশনে ক্লিক করতে হবে আপনাকে, ঠিক আছে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে। সো এখন আপনাকে কী করতে হবে, উপরের থেকে দুই নাম্বার যে অপশনটা ইউজার নেম অ্যান্ড আমার নাম আইডির নিচে নামটা, এই এই দুইটা নাম, এই দুই এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে, দুই নাম্বার লাইনে। ওকে, সো দুই নাম্বার লাইনে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম চলে আসছে, আমার বর্তমান যে ইমোতে যে নামটা আছে কাউসার এই নামটা চলে আসছে, ঠিক আছে। সো আপনি যেটা চেঞ্জ করতে চান তাহলে নামের উপরে ক্লিক করবেন। আপনি নামের উপর টাচ করলেই অটোমেটিক কিবোর্ড চলে আসবে। নামের উপর টাচ করছি, কিবোর্ড চলে আসছে। তারপর আমি আপনি জাস্ট এটা এই নামটা কাটবেন। কাটার পর আপনি যেটা রাখতে চান, সো আমার নাম কাউসার, সো আমি কাউসার আবার রাখলাম। রাখার পরে আপনি জাস্ট কী করতে হবে, উপরে রাইট সাইডে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন একটা মার্কার আছে, আপনি জাস্ট এখানে ব্লু টিক আছে এটাকে ক্লিক করে দেবেন। ওকে, সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার নামটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। সো আমি জাস্ট চেঞ্জ করি নাই, আমার নাম আগে কাউসার ছিল, আমি এখনও কাউসার দিছি। সো এরকম করলে কিন্তু আপনাদের চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এই গেল প্রথম আপডেট। ওকে, প্রথম নাম্বার যেই সেটিংসটা ছিল ওইটা। দ্বিতীয় হচ্ছে স্টোরি কীভাবে আপনারা আপলোড দিবেন। সো ওরাকে দেখা গেছে যে দিনে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দশটা স্টোরি দেয়। স্টোরি হচ্ছে এগুলো, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই স্টোরি আপলোড দিয়েছে। ওকে, সো আপনারা এখানে চাইলে আপনারা স্টোরি আপলোড দিতে পারবেন। দিনে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দশটা, আপনি যত ইচ্ছা তত আপলোড দিতে পারবেন। তবে হ্যাঁ, একটা স্টোরি কিন্তু আপনার ১২ ঘন্টা বা ২৪ ঘন্টার বেশি থাকে না। ওকে, মানে একদিন ২৪ ঘন্টার বেশি একটা একটা স্টোরি থাকে না, অটোমেটিক এটা ডিলিট হয়ে যায় মধ্যে। ওকে, সো এখানে স্টোরি আপনারা কীভাবে লাগাবেন, স্টোরি লাগাতে হলে আপনাদের বাম সাইডে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অ্যাড এ স্টোরি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড স্টোরি, এটা প্রত্যেকটা মোবাইলের প্রত্যেকটা সেটিংসে এরকম, প্রত্যেকটা ইমোতে এরকম সেটিংস আছে। সো আপনি জাস্ট অ্যাড স্টোরিতে ক্লিক করবেন। ওকে, সো আমি অ্যাড স্টোরিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার গ্যালারি চলে আসছে এখানে, ঠিক আছে। সো আমার গ্যালারিতে আমি যেই ফটো বা ভিডিও যেটা আমি আপলোড করতে চাই সবগুলো কিন্তু এখানে শো করতেছে। সো আপনাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিও, সো এগুলো সব পিকচার, ঠিক আছে। ভিডিও, ফটো, আপনার যেটা মন চাই এটা আপনি আপলোড দিতে পারবেন। সো আমি জাস্ট এখান থেকে এই এই ছবিটাকে আমি লাইগার যেই ট্রেলার যেটা পিক আছে আমি এটা জাস্ট স্টোরিতে আপলোড দিব, ঠিক আছে। সো এখন আমি এটা স্টোরিতে আপলোড দেওয়ার জন্য এটাকে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এখানে চলে আসলে আপনি যদি চান কিছু লিখতেন তাহলে লিখতে পারবেন, যদি চান না যে আমি জাস্ট এভাবেই টাচ করে দেবো স্টোরিতে দিয়ে দেবো তাহলে আপনি এভাবেই স্টোরিতে লাগাতে পারবেন। ওকে, সো আমি জাস্ট এখানে সামান্য কিছু লিখবো। সো লিখতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে সাইডে দেখতে পাচ্ছেন এই নামের একটা অপশন আছে, ঠিক আছে। এই নামের একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করলে আমি দেখে দিচ্ছি এই নামের অপশনটা কোথায় আছে। এই নামের অপশনটা হচ্ছে একদম উপরে ডাইন সাইডে দেখতে পাচ্ছেন, এই নামের একটা অপশন আছে এই যে এখানে মার্ক করে দেখে দিচ্ছি আপনাদেরকে, এটাকে আপনাকে জাস্ট ক্লিক করবেন। ওকে, সো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি কী লিখবেন এখানে লিখবেন, ওকে, লাইগার মুভির নামটা আমি লিখছি, মুভি লিঙ্ক। ওকে, সো দেন লেখার পর আমি একটা লিঙ্ক এখানে শেয়ার করবো সবার সাথে। সো আমি এই লিঙ্কটা জাস্ট এটা দিয়ে দিলাম। তারপর আমি কী করতে হবে, আমাকে এখানে ক্লিক করতে হবে ওই সেম আগের জায়গায়, এই যে তীর একটা অপশন আছে নিচে ডান সাইডে, এটাকে জাস্ট ক্লিক করতে হবে। ওকে, সো ক্লিক করলাম।
ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার স্টোরিটা অটোমেটিক আপলোড এখন হচ্ছে, নেটওয়ার্ক একটু স্লো তাই এখন অলরেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা স্টোরি চলে আসছে, মাই স্টোরি নামে একটা অপশন চলে আসছে এখানে। সো আমি যদি এটা ক্লিক করি তাহলে আমার স্টোরি আমি যখন যেটা আপলোড দিয়েছি সেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন লাইকার মুভি লিঙ্ক, সো এটাতে চলে আসছে, ঠিক আছে। সো গাইস খুব সিম্পলভাবে আপনারা ইমোতে নাম চেঞ্জ করতে পারবেন অ্যান্ড স্টোরি কীভাবে আপলোড দেয় সেটাও চেঞ্জ সেটাও আপনি দেখে নিয়েছেন, ঠিক আছে। সো দুইটা গুরুত্বপূর্ণ সেটিং শিখে গিয়েছেন। সো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনার যদি ইমোতে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।